যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা ছিল, যদিও রিসেন্টলি আমরা ইন্ডিয়া সিরিজে অতটা ভালো ক্রিকেট খেলতে পারিনি, কিন্তু আমাদের টিম কিন্তু নিউজিল্যান্ড যখন এসেছিল তাদের একটা ম্যাচ আমরা হারিয়েছিলাম, পাকিস্তানে যে দুইটা ম্যাচ উইন করেছিলাম সেই জায়গা থেকে আমাদের কিন্তু আত্মবিশ্বাসটা ছিল যে আমরা এই ম্যাচটা হয়তো বা জিতবো, সেই প্রিপারেশন নিয়েই তারা নেমেছিলেন, কিন্তু উইকেটটা আসলে রিড করতে পারেনি আমরা যেইভাবে চেয়েছিলাম, আমাদের ম্যানেজমেন্ট যেটা চেয়েছিলেন সেইভাবে হয়নি। স্পিন ছিল কিন্তু সিম বোলারদের যে এতটা মুভমেন্ট হবে, সিম মুভমেন্ট হবে এটা হয়তো বা তারা আশা করেনি। যদি এটা আশা করতো তাহলে ডেফিনেটলি আমাদের লাস্ট এক দুই বছর ধরে আমাদের পেস বোলাররা যেভাবে ইম্প্রুভ করেছে, যেভাবে তারা পারফর্ম করছে, একটার পেস বোলার হয়তো আমরা দেখতাম না। যদিও নিউজিল্যান্ডের সাথে সেম প্ল্যানিংয়েই তারা খেলেছিলেন, সেইখানেও কিন্তু পেস বোলার ভালো করেছিল, শরীফুলকে খেলিয়েছিলেন দুইটা ম্যাচই, সে চমৎকার বল করেছেন, কিন্তু সিলেকশনটা ভালো হয়নি আমার কাছে মনে হয়, উইকেটটা রিড করতে পারেনি। টস জিতে আমরা যেহেতু একটা পেস বোলার খেলিয়েছি সেই কারণে চিন্তা করেছেন আগে ব্যাটিং, কিন্তু অলওয়েজ আপনি যদি দেখেন যে ডজি উইকেটগুলোতে যদি আপনি আগে বল করে অপোনেন্ট বা যারাই অল্প রানে অল আউট হয়ে যায় তাদের জন্য কিন্তু কামব্যাক করাটা ডিফিকাল্ট হয়ে যায়, যেটা আমাদের ফার্স্ট ইনিংসে আমরা ফেল করি। সেটা কি আপনি টস জিতে ব্যাটিংটা সিদ্ধান্ত ভুল বলবেন নাকি আসলে টস জিতে রান কম করতে পারাটা আসলে ভুল ছিল? যেহেতু আমরা সিলেকশনটাই করেছি যে আটজন ব্যাটার একটা সিম বোলার ভেবেছে যে আসলে প্রথম ওভার ফার্স্ট সেশনে আমরা দেখেছি স্পিন, কিন্তু আরও স্পিন হয়তো বা তারা আশা করেছিলেন যে আরও বেশি স্পিন হবে, রানটা তো অনেক কম করে ফেলেছে। আপনি যদি ফার্স্ট ইনিংসের আউটগুলো দেখেন, সাদমাম যেভাবে অলমোস্ট 6-7 নম্বর স্টাম্পের বল চেস করতে গিয়ে আউট হয়েছেন, মমিনুলের বলটা ভালো ছিল কিন্তু আমি বলবো সেটা যদি সোজা ব্যাটে খেলতো তাহলে হয়তোবা সে সার্ভাইভ করতে পারতো, শান্ত যদি সোজা ব্যাটে খেলতো সার্ভাইভ করতে পারতো, যখনই তারা ঘুরাতে গিয়েছেন আউট হয়েছেন। জয় সেট হয়েছেন 30 রান করে, সেটাও একটা বাজে সিলেকশন যে উপরের বল আপনি কাট করতে গিয়েছেন, তো আউটগুলো খুব সফট ডিসমিসিল ছিল, সেই জায়গায় 106 রান করে আসলে ম্যাচে ফিরাটা ডিফিকাল্ট। তারপর আমি বলবো যে সেকেন্ড ইনিংসে মিরাজ এবং জাকির একটা চমৎকার একটা পার্টনারশিপ করেছেন, সেই জায়গাটায় পার্টনারশিপটা যদি আরও লম্বা হতো, 250-300 রানের একটা পার্টনারশিপ হতো তাহলে ডিফারেন্ট রেজাল্ট হতো। তো আমাদের সিলেকশন, দুইটা সিলেকশন আমার কাছে মনে হয়েছে রং ছিল, একটা পেস বোলার কম খেলানো, আরেকটা আমার কাছে মনে হয়েছে জাকির হাসানকে ড্রপ দেওয়াটা আমার কাছে মনে হয়েছে। এই কারণে আমি বলছি জাকির হাসান, যেহেতু আপনি জানেন যে এই উইকেটটা সার্ভাইভ করা যাবে না, এখানে শর্টস খেলে রান করতে হবে, তো যেই তিনটা ওপেনার আমাদের আছে স্কোয়াডে, জাকির হাসান হয়তো বা লাস্ট 4টা টেস্টে রান করেনি কিন্তু তার কিন্তু মিরপুরে একটা 100 করার একটা এক্সপিরিয়েন্স আছে ইন্ডিয়ার সাথে, এবং সে বাকি দুই প্লেয়ার দুইটা ওপেনারের থেকে বেশি স্ট্রোক খেলতে পছন্দ করেন, তো এই জায়গাটা আমার মনে হয় যে জাকিরকে যদি রাখতে পারতেন, এটা জানি যে বড় কল হতো যদি সাদমামকে ড্রপ দিয়ে জাকিরকে রাখতো, কারণ লাস্ট টেস্ট ইনিংসে সে 50 করেছেন, কিন্তু যেই উইকেটে বা যেই টিমের সাথে আপনার প্ল্যান থাকবে যে আমি রান করলে আমার বেনিফিট, ওই জায়গায় সাদমামের থেকে আমার মনে হয় যে জাকির খেলাটাই বেটার অপশন হতো। টেস্ট ক্রিকেটে আপনি যখন নামবেন, বিশেষ করে টপ অর্ডারে ব্যাটিং করবেন, আপনার ফার্স্ট 7-8 ওভার বিশেষ করে কুকাবোরা বলটা সুইং করবে, এটা স্বাভাবিক, তো এই জিনিসটা আপনাকে মেনে নিয়েই কিন্তু খেলতে হবে। কিন্তু আমাদের যদি খেয়াল করে থাকি যে লম্বা সময় ধরেই আমাদের এই জিনিসটা হচ্ছে যে পাকিস্তানের যে আমরা টেস্ট জিতলাম 26 রানে, 4 উইকেট পড়ে যাওয়ার পরে একটা পার্টনারশিপ, লাস্ট 10-12 টেস্ট ম্যাচও যদি দেখি যে আমাদের 50 রানের মধ্যেই দেখা যায় যে 4টা উইকেট এভরি ইনিংসে পড়ে যাচ্ছে, তার মধ্যে কি হচ্ছে যে একটা ওপেনার হয়তো বা 5-6 ইনিংস পরে একটা 50 করছেন, সে সার্ভাইভ করে যাচ্ছেন, তাকে আমরা কন্টিনিউ করছি। যে তিনটা ওপেনার এখন খেলছেন তিনজনের অবস্থা কিন্তু সেম, যে তারা 2-3 ইনিংস পরে একটা 50 করেন, আবার 2-3 ইনিংস পরে আবার একটা 50 করেন, কিন্তু এইটা কিন্তু টিমের কোনো বেনিফিট হয় না। টিমের তখনই বেনিফিট হবে যখন আপনি 50টাকে 100-150 করবেন, তো এই জায়গা আসলে আমার মনে হয় যে বোলারদের তো ক্রেডিট আছে কিন্তু আমাদের ব্যাটসম্যানদেরও, আপনি যদি দেখেন যে দুইটা ইনিংসে যে আমাদের আউটগুলো আমাদের ব্যাটসম্যানদেরও ভুল ছিল। মমিনুলের সেকেন্ড ইনিংসে যদি বলেন যে হ্যাঁ শুরুর দিকে এটা হয় না, কিন্তু আপনি যখন 13টা টেস্ট সেঞ্চুরি করে ফেলেছেন, তার মানে লম্বা সময় আপনার একটা কেরিয়ার, তো আপনি এটা ইজিলি লিফ করলে ভালো হতো, কারণ এই বল ডিফেন্স করে কিন্তু কোনো ফায়দা নেই, এটা ছাড়লে আপনার ভালো হতো,
তো আর্লি এটা হয় না, এটা এখানে বসে বলাটা খুব সহজ, কিন্তু ব্যাটিংয়ে যখন যায় তখন তার সিচুয়েশন কি ডিমান্ড করছে, তার মাইন্ড কি বলছে, সব কিছু মিলে আসলে ব্যাটিংটা হয় আর কি। তো আমার কাছে মনে হয় যে বলিংয়ের থেকে ব্যাটসম্যানদের ভুলটাই বেশি ছিল। আপনি যদি দেখেন যে জয় অলমোস্ট 97 বল খেলে দিন পার করলেন, ওই যাওয়ার দিন শেষ হওয়ার আগে, ডে থ্রি শেষ হওয়ার আগে কিন্তু দুইটা আউট হওয়ার সম্ভাবনা ছিল, একটা ক্যাচ কটন বল, একটা স্টাম্পিং। তারপরে আপনি সকালবেলা এসে প্রায় 6 নম্বর স্ট্যাম্পের বল, যেটা লিফ করার বল, আপনি স্কোয়ার ড্রাইভ মারতে গিয়ে আউট হয়েছেন। আমাদের উচিত ছিল যে জাস্ট 3টা ওভার বা 4টা ওভার করবে রাবাদা, ওই বলগুলো আপনি সার্ভাইভ করবেন। তো এটা আসলে ওরাও জানে, কিন্তু জেনে শুনে আমরা আসলে মিস্টেকগুলো করি। এইটাই আসলে একটা প্লেয়ারের দেখবেন যে প্রায় যারা লম্বা একটা কেরিয়ার হয়, ভালো ইনিংস কিন্তু খুব কম হয়, খারাপের সংখ্যাটাই বেশি হয় আমাদের।